আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন বিজেপির নবনির্বাচিত তিন সাংসদ। গ্রামবাসীদের সাথে কথাও বলেন তারা। সন্দেশখালী শীতলিয়ায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন বিজেপির তিন সাংসদ। বৃহস্পতিবার সাংসদ সৌমিত্র খাঁ, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর প্রথমে হাসনাবাদের কালীবাড়ি কর্মীদের নিয়ে বৈঠক করেন, কথা বলেন পথ চলতি মানুষদের সঙ্গে। তৃণমূল এখনো ভাবছে বোধহয় নির্বাচন হয়ে গেল, সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে বোধহয় তৃণমূলের সাথে লাগবে, কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয়। যত ওরা সন্ত্রাস করছে মানুষ তত প্রতিরোধ করছে এবং মানুষ তত বিজেপির কাছে আসছে, আর আমরা সব সময় মানুষের পাশে আছি, যেখানে সন্ত্রাস সেখানেই বিজেপি আছে, প্রতিরোধ করবে, প্রতিরোধ করছে নিশ্চিত। এরপর খুলনা গ্রামে যান, সেখানে অসুস্থ এক কর্মীকে হাসপাতালে ভর্তি করেন। প্রতিনিধি দলের আশ্বাস, কর্মীদের পাশে আছেন তারা। যেভাবে ভারতীয় জনতা পার্টির আমাদের কর্মীবৃন্দরা এবং সাধারণ ভোটাররা যেভাবে অত্যাচারিত হয়েছে, তারা ভোট দিতে পারেনি, যে কারণে আমাদের মূলত এখানে দেখতে আসা। আমরা এখানে তিনজন এমপি এখানে এসেছি, টোটাল এই বিষয়টি দেখবার জন্য এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহানুভূতি দেওয়ার জন্য যে আগামীতে আমরা তাদের পাশে আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী।